লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণে প্রতি মাসেই বাড়ছে পরিমাণ ভুল পথে হেঁটেছেন অর্থমন্ত্রী বলছেন বিশ্লেষকরা সন্তুষ্ট নয় ব্যবসায়ী নেতারাও সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার কোনোভাবেই খেলাপি ঋণে লাগাম টেনে ধরে রাখতে পারছে না সরকার প্রতি মাসেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পরিমাণ ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা কিংবা খেলাপি ঋণ কমানো সহ নানা পদক্ষেপের সমালোচনা করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বিশ্লেষকরা বলছেন খেলাপি ঋণ কমাতে নেওয়া সিদ্ধান্তগুলো ভুল হয়েছে ব্যাংক খাতের বিশৃঙ্খলা দূর করতে ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দেন তারা হরিপদ সাহার রিপোর্ট এক দফা হলো আজকের পরে আর নন পারফর্মিং লোন এক টাকা বাড়বে না চলতি বছরের শুরুতে নতুন অর্থমন্ত্রী হিসেবে আহমা মুস্তফা কামাল খেলাপি ঋণ আর বাড়তে না দেওয়ার যে চ্যালেঞ্জ নিয়েছিলেন বছরের প্রায় শেষ দিকে এসে সে হিসাব মিলছে না প্রতি প্রান্তিকেই কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায় খেলাপি ঋণের গ্রাফ ঊর্ধ্বমুখী 2018 সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 93,911 কোটি টাকা যা তিন মাসের ব্যবধানে 2019 মার্চ শেষে 16,962 কোটি টাকা বেড়ে দাঁড়ায় 110,873 কোটিতে সেপ্টেম্বর শেষে খেলাপির খাতায় দাঁড়ায় 116,288 কোটি টাকা সুদের হার ও খেলাপি ঋণের পরিমাণ না কমার জন্য সিদ্ধান্ত গ্রহণে অর্থমন্ত্রীর সমন্বয়হীনতা ও অদূরদর্শিতাকে দায়ী করেন এই ব্যবসায়ী নেতা ব্যাংকিং সেক্টরে ফাইন্যান্স মিনিস্ট্রির থেকে এক এক সময় এক এক সিদ্ধান্ত নিয়েছে মুষ্টিমেয় কিছু লোককে সাপোর্ট করার জন্য সার্বিক অর্থনীতি অথবা সার্বিক ব্যাংকিং সেক্টরকে সাপোর্ট করার জন্য না এতে ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ব্যবসায়ীরা আরেকটা মিটিং করলো ব্যাংকের ইন্টারেস্ট কমানোর ব্যাপারে ওখানে ব্যবসায়ী প্রতিনিধি এফবিসিসিআই কোনো প্রতিনিধি নেই আমাদের কাছে ওনাদের কর্মকাণ্ডের লক্ষণ ভালো লাগছে না তিন মাসের পরিবর্তে ৬ মাস পর্যন্ত ঋণের কিস্তি পরিশোধ না করলে খেলাপি হবে এমন শিথিল নীতি কার্যকর হয় জুন মাসে এছাড়া মাত্র ২% এককালীন পরিশোধে ৯% সুদে ১০ বছরের জন্য খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়াও সঠিক সিদ্ধান্ত ছিল না বলে মনে করেন এই প্রবীণ বিশ্লেষক উনি যখন খেলাপি ঋণের সংজ্ঞা নমনীয় করলেন যা পৃথিবীর কোথাও করা হয় না দ্বিতীয়ত ২% টাকা জমা দিয়ে একেবারে তস্য খেলাপিকেও তিনি খেলাপমুক্ত করলেন এইগুলো যে কোনো বিচারে যে কোনো চিন্তায় ভুল কাজ হয়েছে এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতে বাংলাদেশে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ কোটি টাকারও বেশি তাই খেলাপির লাগাম শক্ত হাতেই টানার পরামর্শ দেন তিনি ঋণ নিয়েছেন কিন্তু তার বদলে যে কাজটা করার কথা সে কাজটা হয়নি এলসি ওপেন হয়েছে কোনো মালপত্র আসেনি বা যায়নি এই রকমের যেগুলো এগুলো হলো আমি বলবো ক্রিমিনাল অফেন্স এদেরকে ধরে একেবারে শক্ত পানিশমেন্ট দিতে হবে ব্যাংক খাতের দুর্বলতা দূর করতে বাংলাদেশ ব্যাংককে রাজনৈতিক প্রভাব মুক্ত করে স্বাধীনভাবে নীতি গ্রহণের সুযোগ দেওয়ারও পরামর্শ দেন বিশ্লেষকরা হরিপদ সাহা সময় সংবাদ ঢাকা এসএ গেমসের খবর আসরের নবম দিনটিও শুরু হলো স্বর্ণ দিয়ে কিছুক্ষণ আগে আর্চারিতে নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পেয়েছেন সোমা বিশ্বাস এই মুহূর্তে নেপালে আছেন রিপোর্টার এস এম ইকবাল সরাসরি যোগ দিচ্ছি তার কাছে ইকবাল সাবিত পোখরার আজকের দিনটাও শুরু হয়েছে লাল সবুজের জয়গানের মধ্য দিয়ে আজকের দিনের যে প্রথম গোল্ড ফাইট ছিল কম্পাউন্ড নারীদের যে ইভেন্ট ছিল সেখানে কিন্তু স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন স্বর্ণকন্যা তার সঙ্গে হচ্ছে আমরা কথা বলবো আমরা একটু আগে দেখছিলাম আপনি যখন হচ্ছে পদক জিতলেন তখন আপনার চোখে আনন্দ অশ্রু ছিল এখনও দেখছি আপনার চোখ ছলছল করছে চোখ ভেজা আসলে এই পদক জয় করার পর আপনি কেঁদে ফেললেন এই পেছনে কারণটা কী ছিল একদম বাস্তব কথা আমি কখনো ভাবিনি আমি এই পর্যন্ত আসবো একমাত্র আমার টিম স্বয়ং তো আল্লাহ আছে আমার টিম আমার যত বড় বড় কর্মকর্তারা আছে ইভেন আমার কোচ মেইন হলো আমার কোচ জিয়া স্যার মার্টিন স্যার তাদের দুজনের সাপোর্টের কারণে আমি এই পর্যন্ত আসছি না হলে আমি কখনোই আসতে পারতাম না কারণ আমার সব কিছু মিলে আমার মানে কি বলবো খাপে খাপ খাচ্ছিল না একদিক দিয়ে এক্সাম একদিক দিয়ে আমার জার্নি করতে হতো বিকজ আমার এক্সাম পড়ছিল ইডেন ইউনিভার্সিটিতে ইডেনে আমার টঙ্গী থেকে ইডেন যাওয়া ইডেন থেকে আবার টঙ্গীতে আসা আমার খুব জার্নি হয়ে যাচ্ছিল আবার এসে সাথে সাথে প্র্যাকটিস করা সব কিছু মিলে আমি খুব হেজিটেশন ফিল করতেছিলাম তো আমার কেমন যেন কনফিডেন্স একটু ভেঙে পড়ছিলাম যে আল্লাহ আমি কি করব আমি তো যাচ্ছি একটা বাংলাদেশ টিম হয়ে যাচ্ছি বাংলাদেশের জন্য কি করতে পারি আমি কিন্তু এখানে আসার পর আমি আল্লাহর কাছে অশেষ
মানে ধন্যবাদ জানাই। আমি কখনো ভাবিনি আমি ফাইনাল পর্যন্ত উঠবো, ইভেন টিমে চান্স পাবো, বিকজ আমি 4 নম্বর প্লেয়ার হয়ে আমি টিমে চান্স পাবো আমি কখনো ভাবিনি, আর গোল্ড জিতবো সেটাও আমি ভাবিনি। আমি মনে করি আমার লেভেল থেকে আমি খুব ভালো খেলছি, আল্লাহর রহমতে সামনে আরো ভালো খেলবো, এর চেয়ে বেশি আর কিছু বলার নাই। আমি দেখতে চাই আমি যেন সামনেও অন্যান্য সব গেমেও আল্লাহর রহমতে ভালো মতো চান্স পেয়ে আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যেন আমি কিছু করতে পারি। এখন পর্যন্ত আর্চারি 7 ইভেন্টে 7টাতেই স্বর্ণ পদক পেল, এই যে আর্চারির যে জয়গান বা আর্চারি যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের, এই জিনিসটাকে কিভাবে দেখছেন? বাংলাদেশ কালকে থেকে এ পর্যন্ত 7টা মেডেল পাইছে, 7টাই গোল্ড মেডেল, আমি অনেক খুশি। ইভেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য অনেক অনেক বড় ব্যাপার, আমাদের আর্চারির জন্য অনেক বড় ব্যাপার। আর আর্চারি খুব একটু দামি খেলা বলতে গেলে বলা যায়, বিকজ সব কিছুরই একটু দাম হয়, সবাই আসতে চায় না এই খেলায়, সবাই আসে না, ইভেন সবার কাছে ভাইরালও না আর্চারিটা, তেমন একটু ভাইরাল হয়নি ক্রিকেটের মতো ফুটবলের মতো, আর্চারি তেমন একটু ভাইরাল না। তারপরও আমরা যে এই পর্যন্ত যতগুলো গোল্ড জিতছি এটা হয়তো আমাদের জন্য বেটার হবে, আমাদের দেশের জন্য, ইভেন বাংলাদেশ সবাই, বাংলাদেশের সব মানুষরা ভালো মতো আমাদের চিনবে যে না আর্চারি নামেও একটা গেম আছে, যে ক্রিকেটের পরিবর্তে আর্চারি একটা গেম, আর্চারিও একটা ভালো গেম। আমি একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বিদেশের মাটিতে এসে বাংলাদেশের পতাকা উড়ালেন, জাতীয় সঙ্গীত বাজে, এই অনুভূতিটা কতটুকু কাজ করেছে, বিদেশের বিদেশ বাড়িতে এসে বাংলাদেশের বাংলাদেশকে সম্মানিত করছেন? একদম সত্যি কথা বলি, আমি যেদিন ফ্লাইটে উঠি 3 তারিখ, সেদিন আমি প্লেনে বসে বসে যখন আমাদের প্লেন মানে টেক অফ করবে, তখন আমি ভাবতেছিলাম যে আল্লাহ আমি যদি বাংলাদেশের পতাকাটা একটু উড়াইতে পারতাম, একটু স্যালুট দিতে পারতাম। আমি বাহিনীর, আমি বাংলাদেশ আনসারের, বাংলাদেশ আনসার হয়ে আমি আসছি, ইভেন বাংলাদেশ টিম হয়ে এখানে খেলতে আসছি, তো স্যালুট দেই না অনেক দিন হয়েছে, তো আমি ভাবতেছিলাম আমি যদি বাংলাদেশের পতাকাটা উঠবে আর আমি স্যালুট দিব খুব ভালো হতো। এটা যে আল্লাহ আমার মনের আশা পূরণ করে দিছে আমি কখনো ভাবতে পারিনি। সোমা বিশ্বাস, আমরা কথা বলছিলাম আজকের দিনের স্বর্ণকন্যা সোমা বিশ্বাসের সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন যে হচ্ছে তার এই অর্জন এটা হচ্ছে অসাধারণ একটা অর্জন, সেটাকে তিনি নিজেই দেখছেন, কেননা হচ্ছে তার টিমেই সুযোগ পাওয়ার কথা ছিল না, তার পরীক্ষা ছিল, তার পরীক্ষার কারণে হচ্ছে কিন্তু 2 দিন পিছিয়ে দেওয়া হয়েছিল, যে পুরো গোটা আর্চারি টিমের হচ্ছে কাঠমান্ডুতে আসা, সব কিছু মিলে তার টিমের সুযোগ পাওয়া ছিল দোলাচলে, তিনি পিছিয়েছিলেন, তিনি দলে সুযোগ পাবেন কিনা, সেখান থেকে হচ্ছে তিনি দলে সুযোগ পেয়েছেন এবং বাংলাদেশের সম্মান, বাংলাদেশকে সম্মানিত করেছেন বিশ্বের বুকে, প্রথম আজকের 9ম দিনের প্রথম স্বর্ণপদকটাও এসেছে তার ধরে। সুতরাং এছাড়াও যে আর যে ইভেন্টগুলো রয়েছে, আরও যদি বলে রাখি হচ্ছে, আরও যদি বলে রাখি বাংলাদেশে এছাড়াও হচ্ছে আর্চারি আরও 3টি ইভেন্ট রয়েছে, সব কিছু মিলে বলা যেতে পারে যে শুরুটা হলো আজকে পোখরাতে তার ধারাবাহিকতা থাকবে এবং 10-on-10 পারফরমেন্স যেটাকে বলে আর কি, 10-এ-10 সেই পথেই কিন্তু এগোচ্ছে বাংলাদেশ পোখরা থেকে। আমার কাছে এই ছিল সব শেষ সাবিত। এসএ গেমসে 9ম দিনে স্বর্ণজয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করছিলেন সোমা বিশ্বাস, সে খবর জানাতে নেপাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এসএম ইকবাল। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে তুরস্ক থেকে আমদানি করা 2500 মেট্রিক টন পেঁয়াজ প্রতি কেজি 45 টাকা দরে বিক্রির জন্য টিসিবিকে বুঝিয়ে দিয়েছে সিটি গ্রুপ। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এসব পেঁয়াজ বিভাগীয় শহরগুলোতে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। শাখাহত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোববার রাত 10টা চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেট দিয়ে একের পর এক বের হয়ে আসছে পেঁয়াজবাহী ট্রাক, আর ট্রাকগুলো দ্রুত চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। মূলত দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ সিটি গ্রুপের তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ নিয়ে এমসিসি টোকিও জাহাজটি চট্টগ্রাম বন্দরে জেটিতে আসে শনিবার সকালে, আর সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রোববার বিকেল থেকে শুরু হয় পেঁয়াজ আপলোড। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ ক্রমে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব পেঁয়াজ আমদানি করেন, এগুলি আমরা আজকে 40 গাড়ি ডেলিভারি দিছি, 3-4 দিনের মধ্যে আমরা সমস্ত মাল ডেলিভারি দিয়ে দিব। 40 ফুট সাইজের 100টি কন্টেইনারে করে আনা 2500 মেট্রিক টন পেঁয়াজের বিশাল একটি অংশ চলে যাচ্ছে মাঠ পর্যায়ের গ্রাহকদের কাছে। ট্রাকে করে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিচ্ছি, খুলনা, বরিশাল,
চট্টগ্রাম আছে, রংপুর, সিলেট, মৌলভীবাজার। এর আগে সিটি গ্রুপ জরুরিভাবে বিমানযোগে পেঁয়াজ এনে ন্যায্য মূল্যে বিক্রির জন্য টিসিবিকে বুঝিয়ে দিয়েছিল। সংক্ষেপে টিসিবির ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এবং পাশাপাশি বিভাগীয় এবং উপজেলা পর্যায়ে এগুলি দেওয়া হবে। গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে দেশে পেঁয়াজ সংকট দেখা দেওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় বড় শিল্প গ্রুপগুলিকে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানির অনুরোধ জানায়। সেই অনুরোধে সাড়া দিয়ে সিটি গ্রুপের পাশাপাশি মেঘনা এবং এসালম গ্রুপ তুরস্ক এবং মিশর থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করে। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, সংকট মোকাবেলায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত পেঁয়াজগুলো অগ্রাধিকার ভিত্তিতেই খালাস করা হচ্ছে। এছাড়া টিসিবির মাধ্যমে এই পেঁয়াজবাহী ট্রাকগুলো যেতে সারা দেশে দ্রুত চলে যেতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বন্দরের পক্ষ থেকে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। রোকেয়া দিবসে বেগম রোকেয়ার গ্রাম রংপুরের পায়রাবন্দে চলছে নানা আয়োজন, সে খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রতন সরকার। রতন, সাবিত, আজ এই মহর্ষি নারীর যে জন্মস্থান সেখানে তার স্মৃতিতে নির্মিত যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আজ কিন্তু রংপুরে মহর্ষি নারীর 144তম জন্ম এবং 87তম মৃত্যু দিবসের যে কর্মসূচি তিন দিন ব্যাপী রংপুর জেলা প্রশাসন আয়োজিত সেটি শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে মেলার মূল মঞ্চে বেগম রোকেয়ার জীবনাদর্শ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত শুরু হয়েছে, যেখানে এখানকার প্রশাসনিক শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংসদ সদস্য সহ অনেকেই উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে একজন বাংলার অধ্যাপক রোকেয়ার জীবন নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করছেন। এই তিন দিনের আয়োজনে আসলে দীর্ঘদিন থেকেই এই রোকেয়া স্মৃতিকেন্দ্রকে ঘিরে আসলে এই রোকেয়া দিবস আসলে একটি উৎসবের আমেজ তৈরি হয়। এখানে তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এই সভামঞ্চের পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেলা বসেছে এবং এই অনুষ্ঠানে আসলে অসংখ্য নারী পুরুষের উপস্থিতি, তারা এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তো এই কর্মসূচিটি কিন্তু বেগম রোকেয়া দিবসের কর্মসূচিতে কিন্তু তিন দিন ব্যাপী এখানে চলবে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশজ সংস্কৃতি, বিশেষ করে বাঙালি সংস্কৃতির বিভিন্ন বিষয় এবং নারী অধিকার সম্পর্কিত বিভিন্ন আয়োজন এখানে থাকবে এবং নারীদের উৎপাদিত বিভিন্ন হস্তশিল্প, হস্তকুটির শিল্প সহ বিভিন্ন পণ্যের কিন্তু যে পসরা সাজিয়ে বসানো হয়েছে এই মেলাটি চলবে আজ সন্ধ্যার পরও অনেক রাত পর্যন্ত কিন্তু নানান আয়োজন এখানে রয়েছে। তো এই মহর্ষি নারীর প্রতি বছরে এমন আয়োজনের মধ্য দিয়ে যে লক্ষ্যটি থাকে যে আসলে এই নারীর জীবন দর্শনকে ধারণ করে নারীর অগ্রগতি যেন অব্যাহত থাকেছে। এই ছিল আমার কাছে বেগম রোকেয়া দিবসের তিন দিনের অনুষ্ঠানের সর্বশেষ খবর। সাবিত, রোকেয়া দিবসে রংপুরের পায়রাবন্ধে চলছে নানা আয়োজন, সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রতন সরকার। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি, পর্যটন মৌসুম শীতে দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত শহরের অর্ধশতাধিক হোটেল মোটেল। দোকানে দোকানে শোভা পাচ্ছে বাহারি ডিজাইনের পোশাক। রাঙ্গামাটি প্রতিনিধি হেফাজত সবুজের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে শীত মৌসুমের শুরুতেই হ্রদ পাহাড়ের শহর রাঙ্গামাটিতে ভিড় করেন অসংখ্য পর্যটক। দর্শনার্থীদের কেন্দ্র করে প্রস্তুতি নেয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রস্তুত শহরের অর্ধশতাধিক হোটেল মোটেল, নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলয়ে পার্ক, আরণ্যক ও সুবলং ঝর্ণা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা, প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ তারা। চারদিকে লেক, পাহাড়, মানে অন্যরকম একটা ফিলিংস এখানে। এখানে আসলে আসলে বাস্তব দেখা যায় যে সৃষ্টিকর্তার সৃষ্টির যে অপরূপ দৃশ্য এখানে দেখা যাচ্ছে। হোটেল ব্যবসায়ীরা বলছেন পর্যটকদের সুযোগ সুবিধা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রমণের জন্য প্রস্তুত বোট মালিক এবং কেনাকাটার সব পসরা সাজিয়ে বসেছেন টেক্সটাইল পণ্যের ব্যবসায়ীরা। এই সিজনটাতে টুরিস্টের চাপ বেশি থাকে এবং যথাযথ চাপ আসেও আমরা খুবই আশাবাদী টুরিস্টদেরকে নিয়ে যে তারা এখন আসতেছে এবং আমাদের যথেষ্ট বুকিংও আছে। টুরিস্টদের সেবায় মানসম্মত রুম এবং থাকার ব্যবস্থায় আমরা
সম্পূর্ণ প্রস্তুত। 12 তারিখের পর থেকে টানা বন্ধ পাবে এবং পর্যটকরা আসবে আমরা আশাবাদী। পর্যটন কর্পোরেশন জানায় ইতোমধ্যেই 60 ভাগ হোটেলের রুম বুকিং শেষ হয়েছে, আর পর্যটকদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা রয়েছে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। আসন্ন বিজয় দিবসকে সামনে রেখে আমরা পর্যটকদের জন্য আমাদের যেসব স্থাপনা আছে ওগুলো সুন্দর করে সাজিয়েছি। দেশি বিদেশি টুরিস্টদের বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি টুরিস্ট স্পটে এবং কাপ্তাই লেকে আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত শীত মৌসুমে জেলার বিভিন্ন পর্যটন স্পটে 5 লাখেরও বেশি পর্যটক ভ্রমণ করেন। সময় সংবাদ রাঙ্গামাটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আর্চারি থেকে আবারও এলো স্বর্ণ, এসএ গেমসের নবম দিনটির দুর্দান্ত শুরু। কম্পাউন্ডের ব্যক্তিগত 2 ইভেন্টেই সেরা বাংলাদেশ। লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণে, প্রতি মাসেই বাড়ছে পরিমাণ। সরকারের নেয়া পদক্ষেপকে ভুল বলছেন বিশ্লেষকরা, সন্তুষ্ট নয় ব্যবসায়ী নেতারাও। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।